শুভ সকাল বন্ধুরা, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি প্রতিদিনের মতো চলে আসলাম, আমি শিলা, তোমাদের সাথে সময় কাটাতে। তো বন্ধুরা, যে যেখান থেকেই দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগছে, আর হচ্ছে তোমরা কোথার থেকে বলছো সেটাও জানিও, ঠিক আছে বন্ধুরা? তো দেখো বন্ধুরা, আমি আমাদের সোনামোনাদেরকে নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম সকাল সকাল। এই দেখো, ওরা ওদের মতো আপন মনে খেলাধুলা করছে, তো সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। কত ভালো লাগে না, ওরা ওদের মতো খেলে, ওদের কোনো চিন্তা নেই, ভাবনা নেই, এই তো চলছে। আর আমাদের সংসার জীবনে মানুষের কত যে চিন্তা ভাবনা, সকাল হলেই পরেই মাথায় টেনশন যে কী করে সংসার চলবে, কী করতে হবে, কী না করতে হবে, এই তো এইভাবেই আমরা পার করি। তো যাই হোক, হয়তো ওদেরও কোনো চিন্তা আছে, সেটা তো আমরা বলতে পারছি না, তাই না? এই যে দেখো কত সুন্দর খেলছে ওরা, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে চলে আসলাম বাগানে, বাগানে জল দেওয়া হয়ে গেছে আমার। তো বন্ধুরা চলো ঘরে যাই, এখন ঘরে গিয়ে একটু চা বানাবো। এই দেখো চা করে নিয়ে চলে আসলাম, আজকে তিনজনেই চা খাবো। জুয়েলও বললো একটু মা আজকে চা দিও, তো বলছে ঠিক আছে তাহলে খা। এই যে তিনজনে মিলে গল্প হচ্ছে আর চা খাওয়া হচ্ছে। আজকে তোমাদের দাদাভাই ডিউটি যাবে না, ডিউটি যাবে না বলতে তার জন্য রেস্ট নেই, বাড়িতেই মানে গাড়িটাকেও একটু সার্ভিসিং করবে নিজে নিজে, তারপরে হচ্ছে কি বলতো যাবে হচ্ছে এক জায়গায় কালী পুজোর লাইট লাগাতে। তো ইলেকট্রিশিয়ান মানুষের জানোই তো সবসময় দরকার, তাই না? মানুষের দরকার থাকেই, এই ফ্যান নষ্ট হচ্ছে, এই লাইট নষ্ট হচ্ছে, আর এই যে কালী পুজো আসলে তো ব্যাস হয়ে গেল, সবার বাড়ি বাড়ি লাইট লাগাতে হয়। তো বন্ধুরা চলো চা খেতে খেতে তিনজনে গল্প হচ্ছে আর হলো অনেক রকমের কথা হচ্ছে, তারপরে রান্না করা শুরু করব। আজকে একটু লেট করেই বসালাম রান্নাটা। তো এই যে দেখো মাছ ভেজে নিচ্ছি, তোমাদের দাদাভাই বন্ধন দিয়ে আসলো, আজকে বুধবার বন্ধন জানো, তোমাদেরকে বলেছি এর আগেও। তো ওই যে চিংড়ি মাছ নিয়ে আসছে, আর দিয়ে চিংড়ি মাছটা দিয়ে আজকে একটা নিরামিষ তরকারি করব সব সবজি দিয়ে, সেগুলো এখনও কাটা হয়নি। এইদিকে যে একটা রসুনি শাক, এই শাকটা খেলে পরে শরীরের ব্যথা অনেকটাই কমে। তো যাই হোক, আমি এর আগে খাইনি কোনো দিন। এই যে বাটা মাছের জন্য সর্ষে, পেঁয়াজ, লঙ্কা দুই রকমের সর্ষে দিয়ে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে কচুর শাক সিদ্ধ বসিয়েছি, তারপর চিংড়ি মাছটাকে ভাজতে হবে। তো বন্ধুরা দেখো, শাক তো ধুয়ে রেখেছিলাম আগেই, এখন শাকটাকে কেটে নিলাম, কচুর শাক সিদ্ধ হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে লঙ্কা, আলু, বেগুন এগুলো নিয়ে আসছে, পটল। তো এই যে দেখো সর্ষে বাটা দিয়ে আমার মাছ কমপ্লিট, ধনে পাতাও দিয়ে দিয়েছি, তারপর এখন এই শাকগুলোকে করে নিব। শাকও হয়ে গেছে, এখন আমার এই যে দেখো রিয়ালসের জন্য একটু ডিম ভুজিয়ে করে নিলাম, কারণ ও তো মাছ খেতে পারবে না, আর চিংড়ি মাছটা ওকে দেবো না, ঠান্ডা লেগেছে। তো তোমরা বলতে পারো যে তাহলে তোমরা তুমি যে খাবে, আমারও ঠান্ডা লাগছে কিন্তু আমি তো সহ্য করতে পারবো, তাই না? তাই যে দেখো বন্ধুরা, সব রকমের সবজি কেটে নিয়েছি, পাঁচ মিশালি সবজি, এখানে পাঁচ রকমের বেশি আছে সবজি, কচুর থেকে শুরু করে ভাড়ালির থেকে শুরু করে সব রকমের সবজি আছে, শিম, আলু, বেগুন, পটল, তারপর হচ্ছে পেঁপে, সব রকমের সবজি। তো বন্ধুরা দেখো আমার তরকারিও হয়ে গেছে কালো জিরা ফোড়ন দিয়ে, আর একটু সামান্য সর্ষে বাটা দিয়েছি এটাতে। তো যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, একটু চিনি দিয়েছি। তোমরা দেখতে পারবে আমার বেশিরভাগ রান্নাতেই ধনে পাতা আর চিনি এটা থাকবেই। তো যে রান্না বাড়া সেরে নিয়ে তারপরে যাব হচ্ছে স্নান করতে, স্নান করে পুজো দিতে হবে। তো এই যে দেখো এই শাকটার নাম হচ্ছে রসুনি শাক, যেটা তোমাদেরকে দেখালাম, রসুনি শাক রান্না করলাম, কচুর শাক হয়ে গেছে রসুন রসুন সম্বার দিয়ে, সর্ষে বাটা দিয়ে মাছ হয়ে গেছে, এদিকে যে তরকারিও হয়ে গেল। তো একবার একটু বেশি করে তরকারিটা করে নিলাম, রাতের বেলা শুধু ভাত করলেই হয়ে যাবে। আমরা সবাই কেমন আছো? এই তো চলে আসলাম স্নান করে, পুজো দিয়ে আসলাম। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আর কি, সমস্ত কাজকর্ম সব কমপ্লিট, লাইটগুলো অফ আছে তো তার জন্য ঘরগুলো অন্ধকার। আর এই দেখো জানলাটা খোলা, তো এখন জানলাটা বন্ধ করবো, কারণ কি মশার উৎপাত, ওরে বাপ রে বাপ, দিনের বেলাতে এত মশা ভালো লাগে না। আর আমার মনে হচ্ছে ঠান্ডাটা কমবে না, এত যে ঠান্ডা লেগে আছে, কথা বলতে গেলে নাক মুখ বন্ধ হয়ে যায়। তো চলো রেয়াংশকেও ঘুম পাড়াবো, তোমাদের দাদাভাই বাইরে আছে যে গাড়ি ঠিক করতেছে, গাড়ি মানে পরিষ্কার করছে, আজকে ডিউটি যায় নাই।
আসো আসো বাবা এদিকে আসো আসো এই দেখো দুষ্টুটা হ্যাঁ কি আমরা দন্দল দন্দল আনবা চলো এই যে পূজো দিয়ে উঠলাম এই মাঠে এখন খাওয়া দাওয়া করবো তো সঙ্গে থাকো তোমরা রান্না করা তো সবই হয়ে গেছে বাসে বাসন মাজা এখন বাটা গ্লাসগুলো নামাবো তারপরে খাওয়া দাওয়া করবো জুয়েলগুলো প্র্যাকটিসে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই পরে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে চলে আসছি সন্ধ্যাবেলা একবারে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে যে জামা কাপড় ভাঁজ করলাম কিছু জামা কাপড় ছিল তারপরে চা বসাতে আসলাম তো চাও হয়ে গেছে রিয়াংশের জন্য দুধ দিয়ে দিলাম একটু মধু দিয়ে তারপরে জুয়েলও খেয়ে দিয়ে চলে গেছে ওকেও দুধ দিয়ে দিয়েছি আর এই যে রিয়াংশ দেখো মুড়ি দিয়ে বিস্কিট ঢাকছে মানুষের শাক দিয়ে মাছ ঢাকে তো আমার ছেলে মুড়ি দিয়ে বিস্কিট ঢাকছে বুঝতে পারছো তোমরা এই তো চলো গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে চলে আসলাম সন্ধ্যাবেলা একবারে চা বিস্কিট নিয়ে গরম গরম চা আজকে একটু লেট করে চাটা খাচ্ছি এখন বাজে 7:30 রিয়ানকে দিয়ে দিলাম মধু দিয়ে দুধ কত বড় জিভ বের করছে রে মাকালির মতো সর্দি লাগছে খুব রাতে আর রান্না বাড়া নেই সব করা আছে শুধু ভাত করবো দুধটা ভালো লাগছে না চলো চা খেতে খেতে আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার আগামীকাল আরো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকো তাই তো বন্ধুরা চলো টাটা গুড নাইট সবাই আমরা চা দিয়ে শুরু করছি আবার চা দিয়ে শেষ করলাম আজকে ভিডিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো পুরানা বন্ধুরা তো আমি জানি সেটা বলতে হবে না লাইক শেয়ার কমেন্টের কথা তো টাটা